ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে অমনি স্টুডিওতে আমন্ত্রণ আমি আজকে তৈরি করে দেখাবো কাঁচা পেঁপে দিয়ে ট্রুটি ফ্রুটি ট্রুটি ফ্রুটি দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি আমরা তৈরি করে থাকি এটি খুব সহজেই ঘরে তৈরি করা যায় চলুন শুরু করা যাক আমি এখানে খোসা ছাড়িয়ে একটি পেঁপেকে ছোটো ছোটো কিউ কিউব করে পিস করে নিলাম এগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি একটি প্যানে দিয়ে দিলাম দেড় গ্লাস পরিমাণ পানি চুলাটি অন করে দিলাম পানিগুলো ফুটে আসার জন্য অপেক্ষা করব ফুটে আসার পর আমি এতে দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা কিউব করা পেঁপেগুলো দিয়ে আমি ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসার জন্য অপেক্ষা করব পুরোপুরি কিন্তু পেঁপের কিউবগুলো সিদ্ধ করা যাবে না আমি ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিচ্ছি মোটামুটি পেঁপের কালারটি যখন একটু স্বচ্ছ হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে পেঁপেগুলো ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে লক্ষ্য করবেন আমি কিন্তু এখানে কোনো রকমের লবণ অ্যাড করিনি এখানে লবণ অ্যাড করা যাবে না না হয় পেঁপেটি বেশি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই যে পেঁপের কালারটি স্বচ্ছ হয়ে গিয়েছে তার মানে পেঁপে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন এগুলো ছেঁকে উঠিয়ে নিব এগুলো পেঁপের কিউব আমি ছেঁকে উঠিয়ে নিলাম নিয়ে এটি এক সাইডে রেখে দিয়ে একটি প্যান চুলায় বসিয়ে দিলাম এতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি মেজারমেন্ট কাপে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ চিনিটি অনবরত নেড়ে আমি বল জন্য অপেক্ষা করব বল পর আমি এতে দিয়ে দিব আগে থেকে চেঁকে উঠিয়ে রাখা যে পেঁপেগুলো রেখেছিলাম ওগুলো আমি শিরার ভিতরে দিয়ে অনবরত নাড়তে থাকব। বেশি কিন্তু শিরাটি শুকানো যাবে না তাহলে কিন্তু পেঁপের গায়ে চিনিটি লেগে থাকবে তাই কিছুটা পরিমাণ শিরা পাতলা অবস্থায় আমাকে পেঁপেগুলো উঠিয়ে নিতে হবে অনবরতা নাড়তে নাড়তে যখন দেখব যে সামান্য একটু শিরা হালকা আঠালো হয়েছে এখানে কিন্তু শিরা কোনো রকমের একটা দুইটার প্রয়োজন নেই সামান্য একটু আঠালো ভাব দেখা গেলে বুঝতে হবে যে আমার পেঁপেগুলো একদমই শিরায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এখন চুলাটি অফ করে দিব অফ করে দিয়ে আমি একটি পাটিতে নিয়ে নিলাম পেঁপেগুলো আমি পেঁপের ভিতরে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ দিয়ে মিশিয়ে নিব। ভ্যানিলা এসেন্সটি আমি ইউজ করছি সুন্দর একটি ফ্লেভার আসার জন্য। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন আমি এখন এখানে নিয়ে নিব চারটি বাটি চারটি বাটিতে আমি পেঁপেগুলো চার ভাগে ভাগ করে নিব শিরাসহ এখানে আমি চার কালারের ফুড কালার ইউজ করব প্রথমে নিয়ে নিলাম রেড কালার কিছুটা পরিমাণ রেড কালার দিয়ে দিলাম একটি বাটিতে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিব অরেঞ্জ কালার এরপর দিয়ে দিব গ্রিন কালার দিয়ে মিশিয়ে নিব এরপর দিয়ে দিব লেমন কালার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার মিক্স করতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী মিক্স করলাম কালারের পরিমাণ বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারেন এই কালারটিতে আমি পেঁপেগুলো ভিজিয়ে রাখবো বারো ঘন্টার জন্যে করুন এখানে পেঁপের কিউবগুলো কিন্তু দেখা যাচ্ছে যখন কি পেঁপের কিউবগুলো ভালোভাবে কালারগুলো চুষে নিবে তখন উপরে কালারগুলো উঠে আসবে এবং পেঁপেটি নিচে পড়ে থাকবে বাটির বারো ঘন্টা পর আমি ফিরে এলাম দেখুন কালারগুলো দেখা যাচ্ছে কিন্তু পেঁপগুলো বাটির নিচে পড়ে আছে এখন আমি চারটি কালারের জন্য চারটি খালি বাটি নিয়ে নিব ওই বাটিগুলোতে চারটি টিস্যু বসিয়ে দিব এবং ছেঁকে ছিঁকে পেঁপের গুলো উঠিয়ে নিব টিস্যুর ভিতর দিয়ে অপেক্ষা করব কালারটির টিস্যুতে ভালো করে চুষিয়ে নেওয়ার জন্য এবং হালকা হাতে টিস্যুগুলো দিয়ে গুলো মুছে নিতে হবে যেন এগুলোতে কালারগুলো না লেগে থাকে টিস্যুগুলো দিয়ে হালকাতে একদমই হালকাতে এইভাবে মুছে নেবেন বেশি চাপাচাপি করা যাবে না না হয় কিন্তু টুটি ফ্রুটিগুলো ভেঙে যেতে পারে কারণ এগুলো এখনও সফট আছে মুছে নেওয়ার পর আমি একটি থালিতে চারটি কালার চার ভাগে ভাগ করে শুকানোর জন্য রোদে দিয়ে দেবো রোদে না দিতে পারলে চুলার নিচেও দিয়ে শুকাতে পারেন একটি আরেকটির সাথে লাগানো যাবে না কালারগুলো তাহলে কিন্তু কালারগুলো মিক্স হয়ে যাবে ওই জন্য আলাদা আলাদা করে এক সাইড এক সাইড করে শুকিয়ে নিতে হবে এগুলো শুকানোর পর সবগুলো মিক্স করা যাবে চারটি কালার আমার ছিটিয়ে দেওয়া শেষ এগুলো এখন আমি একদমই শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব একদমই শুকিয়ে যখন হার্ড হয়ে যাবে তখন আপনারা এটি ছয় মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন এয়ারটাইট বক্সে রেখে ত্রুটি ফুটি তৈরি করা কালারগুলো কিন্তু আমি রেখে দিব এগুলো দিয়ে আমি আপনাদেরকে আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো ট্রুটি ফুটি দিয়ে কি কি রেসিপি তৈরি করা যায় আমি একে একে আপনাদের সাথে শেয়ার করব আমার ফুটি ফুটিগুলো তৈরি হয়ে গিয়েছে একদমই শুকিয়ে গিয়েছে দেখুন ঝরঝরে হয়ে গিয়েছে আমি আপনাদেরকে কিছুটা নিয়ে দেখাচ্ছি যেহেতু এটি পেঁপে দিয়ে তৈরি করা হয়েছে এটি এমনিতেও কিন্তু খাওয়া যায় বাচ্চাদের খুবই পছন্দ নিয়ে একটি খাওয়ার আমার ছেলেতে একটু একটু করে নিয়েই খেয়ে ফেলে আমার ছেলে কিন্তু এমনিতেই পেঁপে পছন্দ করে না কিন্তু টুটি ফ্রুটিটা ও খুবই পছন্দ করেছে আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফেসবুক পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন Assalamualaikum Allah pe